রক্তসিক্ত নদী, আ ব্লিডিং গডেস, তান্ত্রিকদের আস্থানা এবং আরও অনেক কিছু রহস্য নিয়ে আজকের এই এপিসোড, মা কামাখ্যা মন্দির এবং অম্বুবচী রিচুয়াল। লোকে বলে নারীর মাসিক প্রক্রিয়াকে ভারতে একটা লজ্জা বা নিষিদ্ধ বিষয় বলে মানা হয়। হ্যাঁ, তা হয়তো কিছু অংশে সত্য, কিন্তু আজ আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেই দিক থেকে দেখতে গেলে এমন এক ভারতবর্ষকে দেখতে চলেছি যেখানে মাতৃশক্তিকে শুধু পূজোই করা হয় না, যেখানে নারী শক্তির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মাতৃত্বকে এবং সেই মাতৃত্বের প্রতীককে পূজো করা হয়। আচ্ছা, সত্যি কি বছরের একটা নির্দিষ্ট সময় এই মন্দিরের পাশের নদী রক্তে লাল হয়ে যায়? কেন থাকে এই বিশেষ সময় বন্ধ এই মন্দিরের দরজা? সেই সময় কি পূজো হয় এখানে? তন্ত্র সাধনার দিক থেকেই বা কেন এত গুরুত্বপূর্ণ এই মন্দির? সব বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব। তাই মাতৃশক্তি সম্পর্কে এবং আমাদের সনাতন ধর্ম সম্পর্কে যদি সত্যি কিছু জানতে চান, তবে অবশ্যই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। আসামের গুয়াহাটি শহর, এই গুয়াহাটিতেই অবস্থিত এমন একটি মন্দির যেখানে দশ মহাবিদ্যার তান্ত্রিক রূপের মন্দির স্থাপিত এবং যেখানে প্রতি বছর হাজার হাজার তান্ত্রিক আসেন সাধনার জন্য, যেখানে পূজো করা হয় দেবীর যোনির এবং জুন মাসের একটি বিশেষ সময় এই মন্দিরের দরজা সকলের জন্য বন্ধ থাকে, কারণ মা রজস্রাবাহন এই সময়। পৃথিবীর সবচেয়ে পুরনো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠ হল কামাখ্যা দেবীর মন্দির। এমনটা মানা হয় যে দক্ষের যজ্ঞে দেবী সতীর মৃত্যুর পর মহাদেব এতটাই দুঃখী হয়েছিলেন যে সতীর মৃতদেহ নিয়ে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে তাণ্ডব নৃত্য করছিলেন। তখন ভগবান বিষ্ণু কোনো উপায় না দেখতে পেয়ে তার অদৃশ্য সুদর্শন চক্র দিয়ে সতীর শরীরের 51টি টুকরো করেন এবং সেই টুকরোগুলি পৃথিবীর যেই যেই স্থানে পড়ে সেখানেই সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠ। তার মধ্যে দেবীর যোনি এসে পড়েন আসামের নীলাচল পর্বতে এবং পড়বার পরেই তা পাথরে আকার ধারণ করে এবং এর মধ্যেই বাস করেন মা কামাখ্যা। সতীর দেহ তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু তার পর কি হলো? কালিকা পুরাণ অনুযায়ী দেবীর শরীরের টুকরো হওয়ার পর মহাদেব পত্নী বিয়োগের শোকে ব্রহ্মপুত্র নদীর তটে গিয়ে যোগে মগ্ন হন। এদিকে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে তারকাসুর সমস্ত ব্রহ্মাণ্ড তথা স্বর্গে অত্যাচার চালাতে লাগলেন। কোনো দেবতাও কিছু করে উঠতে পারছিলেন না, কারণ তারকাসুর ব্রহ্মার দ্বারা এমন এক বর প্রাপ্ত ছিলেন যার দরুন একমাত্র শিবের পুত্রের হাতেই তার মৃত্যু হবে এবং তার অত্যাচার ক্রমে এতটাই বাড়তে লাগলো যে এক সময় তিনি স্বর্গ থেকে সমস্ত দেবতাদের তাড়িয়ে দিয়ে নিজেকে ইন্দ্র বলে ঘোষণা করলেন। কিন্তু কি আর করা, তখন তো মাতা সতীও নেই এবং ভগবান শিবও ধ্যানে মগ্ন। দেবতারা বুঝলেন এই সময় এই মুহূর্তে যদি ভগবান মহাদেবকে না জাগানো হয় তাহলে তারকাসুরের থেকে রক্ষা পাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু তারকাসুরের জন্য মহাদেবের ধ্যান ভঙ্গ করবে কে? মহাদেবের ধ্যান ভঙ্গ করলে যে তার ক্রোধের সম্মুখীন হতে হবে এই ভয়েই কেউ এগোচ্ছিলেন না। এমত অবস্থায় কামদেব এগিয়ে এলেন এবং তিনি মহাদেবের ওপর
এমন একটি ফুলের বান চালালেন যাতে মহাদেবের ধ্যান ভঙ্গ হলো এবং ক্রোধে তিনি কামদেবকে তৃতীয় নেত্র দ্বারা ভস্ম করে দিলেন। এরপর কামদেবের স্ত্রী রতির অনেক অনুরোধ উপরোধে ভগবান শিব কামদেবকে জীবন দান দিলেন, কিন্তু তার অবয়ব অর্থাৎ শরীর ফিরল না। আর ফিরবেই বা কী করে, তা তো ভস্ম হয়ে গেছে। তখন মহাদেব কামদেবকে মর্তে নীলাচল পর্বতে মাতা সতীর যোনির পুজো করতে বললেন। এরপর মহাদেবের কথা অনুসার কামদেব এবং তার স্ত্রী রতি মায়ের পূজা আরম্ভ করে এবং কিছু সময়ের মধ্যেই কামদেব ফিরে পান তার শরীর, যার পর কামদেব বিশ্বকর্মার সহায়তায় সেখানে মায়ের মন্দির নির্মাণ করেন এবং এই কারণেই এই মন্দিরটি কামাখ্যা মন্দির হিসেবে পরিচিত। ব্রহ্মপুত্র নদীর তীরে যেখানে বসে ভগবান মহাদেব ধ্যান করছিলেন সেখানে আজও একটি ভৈরবের মন্দির আছে এবং সেই মন্দিরে দর্শন বিনা কামাখ্যা মন্দিরের দর্শন অসম্পূর্ণ বলে মানা হয়ে থাকে। প্রতি বছর জুন মাসে লক্ষাধিক দর্শনার্থী আসেন এই মন্দিরে মায়ের দর্শনে এবং মনস্কামনা পূরণের জন্য। জুন মাসের এই তিন দিন মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে, এমনটা মানা হয় যে এই সময় মা রজস্রাবা হন এবং মন্দিরের পাশের নদীর জল এই সময় লাল হয়ে যায় এবং এটি উদযাপন করার জন্য এই তিন দিন এখানে অম্বুচি মেলার আয়োজন করা হয়। এই মন্দিরের দরজা বন্ধ করার পূর্বে একটি সাদা কাপড় পেতে দেওয়া হয় যা মন্দিরের দরজা খোলার পর হয়ে যায় লাল বর্ণ এবং তখন এই কাপড়টিকে টুকরো টুকরো করে মন্দিরে আসা দর্শনার্থী এবং ভক্তদের মধ্যে প্রসাদ স্বরূপ দেওয়া হয়। এমনটা মানা হয় যে এই কাপড় এতটাই পবিত্র যে ব্যক্তি তার গৃহে এবং পূজাস্থলে রাখলে সমস্ত বিপদ থেকে রক্ষা তো পানই, তার ওপর মায়ের কৃপা থাকে সর্বদা বিরাজমান। একে অম্বুবাচী বস্ত্রও বলা হয়ে থাকে। কিন্তু এবার প্রশ্ন হলো, মন্দিরের দরজা যদি বন্ধই থাকে তাহলে এই তিন দিন কিসের মেলা হয় এবং কেনই বা দূর দূর থেকে সাধু সন্ন্যাসী এবং তান্ত্রিকরা এখানে আসেন? কারণ এই সময়টি তান্ত্রিকদের মতে এতটাই পবিত্র যে যেখানেই থাকুক এই সময় মায়ের মন্দিরের পরিসরে এসে তন্ত্র সাধনার অভ্যেস করেন। তন্ত্র সাধনা বলছি বলে কিন্তু ভাববেন না যে কালো জাদু বা অলৌকিক কিছু। তন্ত্র সাধনা হলো সাধনের এক অতি পবিত্র মার্গ যা খুব কম সাধুরাই অর্জন করতে পারে এবং তারাই হন আসল তন্ত্র সাধক, যাদের হয়তো লোকালয়ে বিশেষ একটা পাওয়াও যায় না। এই মন্দিরে আরও একটি বিশেষত্ব হলো মায়ের যোনি পূজা এবং সেখানে প্রবাহিত এক জলের স্রোত যার উৎস আজও অধরা। এই মন্দিরের কিছু রহস্য, যেমন জুন মাসের তিন দিন নদীর জল লাল হয়ে যাওয়া থেকে শুরু করে তন্ত্র সাধনা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। কিছু মানুষ তো এমনও মানেন যে এই সময় মন্দিরের পুরোহিত ব্রহ্মপুত্র নদে সিঁদুর মিশিয়ে দিয়ে তার জল লাল করে দেন। কিন্তু আপনারাই একটু ভেবে বলুন, ব্রহ্মপুত্র নদী যেখানে জল সবসময় প্রবাহিত হচ্ছে সেখানে প্র্যাকটিক্যালি কি এটা সম্ভব? যাই হোক, তো যেটা বলছিলাম, এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন অনেক কিছুই আছে যা বিচার এবং বুদ্ধির বাইরে। কথাতেই তো আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই ভিডিও শেষে একটাই কথা বলবো যে মনে বিশ্বাস রাখবেন তো ভগবানকে নিজের মধ্যেই খুঁজে পাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা।